ভাবলাম 5 বছর রিলেশনের কথা শুনে রেগে যাবে, কিন্তু কিছুই তো হলো না। এত স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নিল কিভাবে? আচ্ছা, ওসব না হয় বাদই দিলাম, কিন্তু দিশাকে আমি এর আগেও দেখেছি, এটা সত্যি। কিন্তু কোথায় দেখেছি? তোর শালা ব্রেন এত ধীরে ধীরে যে কেন কাজ করে? তাড়াতাড়ি কাজ কর আমার প্রিয় ব্রেন, আমার ভালোবাসার ব্রেন। এই বলে সে চোখ বন্ধ করে মাথায় টোকা দিচ্ছে আর ভাবতেছে। ইরা এসে দেখে তানিয়া কেমন জানি করছে। সে জিজ্ঞেস করল, কি করছিস তুই? তানিয়া ওই অবস্থায় বলল, আমার ব্রেন ওয়াশ করছি। মানে কি, পাগল টাগল হলি নাকি? হতেই পারি। সেদিন যে হারে তোমার মা আমার পিছনে দৌড়াইছে, এখনো মনে হলে ভয় করে আমার। রাতে এখন প্রতিদিন স্বপ্নে দেখি খালাকে। কি কি দেখিস স্বপ্নে? খালা একটা লাঠি নিয়ে আমার পিছু পিছু দৌড়াচ্ছে, আর আমি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কখনো নদীতে ঝাঁপ দিচ্ছি, কখনো আবার আকাশে উড়ে যাচ্ছি। কাল তো কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিলাম। ইরা হাসতে লাগলো। আপা হেসো না, সত্যি বলছি, মনে হয় বুদ্ধিটা আগের চেয়ে অনেক কমে গেছে। খালা যে কেন এত বড় একটা ভুল করলো? ইরা তানিয়ার মাথায় জোর করে টোকা দিল আর বলল, এসব পাগলামি কথা বাদ দিয়ে খাবারতে ক্ষুধা লাগছে। আর এসব কেন দেখিস জানিস? কেন? সারাক্ষণ মোবাইলে গেম খেলিস আর ভূতের মুভি দেখিস, সেই জন্য। হঠাৎ তানিয়া চিৎকার দিয়ে উঠল আর ইরার গালে চুমু খেতে লাগলো। আপা তুমি একটা জিনিয়াস। মানে? তুমি টোকা দেওয়ার সাথে সাথেই আমার বুদ্ধি কেমন জানি বেড়ে গেল। আরেকবার টোকা দাও দেখি। মানে কি কি বলছিস তুই? আসলে তুই একটা পাগলি। ভাগ্যিস ঈশানের সাথে তোর বিয়েটা হয়নি। তানিয়া আবার চিৎকার দিয়ে উঠল। বুদ্ধি আমার আরো বেড়ে গেল। এই বলে সে ইরাকে আবার একটা চুমু দিল। কি করছিস তুই? তুমি আমাকে পাগল ভেবো না পা, আমি আসলে অনেক বুদ্ধিমান। তবে ব্রেনটা আমার খুব দুষ্টু, সহজে কাজ করে না, ধীরে ধীরে কাজ করে। বলবি তো কি হয়েছে, তুই এমন করছিস কেন? তাহলে শোনো, আমি অনেকক্ষণ ধরে আমার ব্রেনের সাথে পরামর্শ করছিলাম যে দিশাকে আমি এর আগে কই দেখেছি, কিন্তু আমার ব্রেন আর আমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি যে একটা টোকা দিলে আর মোবাইলের কথা বললে, তখন মনে হলো যে আমি ফোনে দেখেছি দিশার ছবি। তারপর আবার ভুলে গেলাম যে কার ফোনে দেখেছি। যেই তুমি ঈশানের কথা বললে, তখন মনে হলো আমি দিশাকে এর আগে ঈশানের ফোনেই দেখেছি। তো কি হয়েছে, ওর বউয়ের ছবি ফোনে থাকতেই পারে? হ্যাঁ পারে, কিন্তু ছবিটা আমি অনেক আগে দেখেছি। কিন্তু এখন আমি এটা মিলাতে পারছি না যে তখন তো ঈশানের সাথে দিশার বিয়েই হয়নি। তাছাড়া দিশা আমাদের ফ্যামিলির চেনা পরিচিত কেউ না, আর ঈশানও বিয়ের আগে ওকে দেখেনি। তাহলে দিশার ছবি বিয়ের আগে ঈশানের ফোনে কিভাবে এলো? ইরা বুঝতে পারলো ব্যাপারটা, যে দিশার ছবি তানিয়া ঈশানের ফোনে দেখেছে। সে তানিয়াকে বলল, এসব নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? আজ এরা বুদ্ধিগুলো শুধু এমনি এমনি কমে ফেলেছিস, এসব নিয়ে আর না ভেবে নিজের কাজে মন দে। আচ্ছা ইরা, আবার দিশা আবার ঈশানের গার্লফ্রেন্ড না তো? তুই কি বলছিস এসব? এসব আবল তাবল কথাবার্তা বলে সংসারে অশান্তি সৃষ্টি করতে চাস? রাগ করছো কেন? আমার মনে হলো তাই বললাম। আর বলবি না এসব কথা, মা শুনলে তো ভাববে সত্যি দিশা ঈশানের গার্লফ্রেন্ড। ইরা আর এ ব্যাপারে কথা না বলে অন্য বিষয় নিয়ে কথা বলা শুরু করলো। দিশা রুমে যেতেই ঈশান তাকে বলল, এই মাথা মোটা, তোমার বুদ্ধি তো দেখছি তানিয়ার থেকেও কম। আমার গার্লফ্রেন্ড কে ছিল তুমি জানো না? কি করে এটা তুমি বিশ্বাস করলে যে তুমি ছাড়াও অন্য কেউ ছিল? তানিয়া এমন ভাবে বলছিল যে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা ধরো তুমি আর আমি দুইজনই অজানা, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে না করে তোমাকে করলাম, আর তুমি বিয়ের পর জানতে পারলে তোমার স্বামীর রিলেশনের কথা, তখন কি করতে? দিশা ঈশানের গলা টিপে ধরল আর বলল, খুন করতাম, আমার জিনিস অন্য কারো কেন হবে? সত্যি সত্যি দেখি খুন করছো? আচ্ছা ছাড়ো এখন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তানিয়া কিন্তু তোমাকে চিনতে পেরেছে, যদিও শিওর হতে পারছে না, তবুও বলছি ওর সামনে একটু কম কম যাবে। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা বাবা রুমে যেতে হবে, আল্লাহ জানে কি আছে কপালে। আমি কি করে যে ভুলটা করলাম, সরি, আমার জন্য এসব হচ্ছে। ঈশান দিশার কপালে একটা কিস করলো আর বলল, ঠিক আছে, এবার ভুল হয়েছে,
পরবর্তীতে আর না হলেই হলো, যা বলতে হবে মনে আছে তো? হ্যাঁ আছে, মা যতই বকুক কোনো উত্তর দিব না, চুপ করে শুনবো আর ক্ষমা চাইবো মার কাছে। গুড, লক্ষ্মী বউ আমার। ঈশান দিশাকে নিয়ে তার মায়ের রুমে গেল। মা, আসলে এত তাড়াহুড়ো করে বের হয়েছি যে কাউকে বলার সময় পাইনি, ভুল হয়ে গেছে মা। আমি জানি তোমরা অনেক টেনশন করেছো, দয়া করে রাগ করে থেকো না। তার মা চুপ করে আছে। ঈশান তার বাবার কাছে গেল। বাবা, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। কি এমন দরকার যে তাড়াহুড়ো করে বের হতে হলো? দিশা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমি কাউকে না বলেই তাড়াতাড়ি করে ওর বাড়িতে গিয়েছিলাম। ঈশানের মা এখনো চুপ করেই থাকলো। কথা বলছো না কেন মা? ঈশান দিশাকে চোখ দিয়ে ইশারা করলো, মায়ের কাছে ক্ষমা চাও। দিশা তাই তার শাশুড়িকে বলল, মা আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমি সত্যি সেদিন বুঝতে পারিনি আর করব না এমন ফাজলামি, সরি মা, প্লিজ ফরগিভ মি। ঈশানের মা কোনো কথাই বলছে না। ঈশান কতবার মা মা করে ডাকলো কিন্তু কোনো উত্তর দিল না। তোর বিবেক আসলেই নষ্ট হয়ে গেছে, তোর বাবা মা যে বেঁচে আছে তুই মনে হয় সেটা ভুলে গেছিস, আমরা যে তোকে নিয়ে টেনশন করব এটা ভেবেছিলি কখনো? যাওয়ার সময় বলে যাসনি, আবার ওখানে গিয়ে তো একটা ফোন করতে পারতি। আমার ফোন ভেঙে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। সেই কথা শুনে ঈশানের বাবা বলল, তোর বউ ভেঙেছে নাকি? তোর বউয়ের তো আবার অনেক রাগ। দিশা সেই কথা শুনে ঈশানের দিকে তাকালো। না না, ও ভাঙবে কেন, আমার পকেট থেকে পড়ে গেছিল। তোর শ্বশুর বাড়িতে কি আর কারো ফোন ছিল না? ঈশান আর কোনো উত্তর দিতে পারল না, সে শুধু বারবার ভাবছে সে কি করে এই ভুলটা করল। ঈশান তার মাকে জড়িয়ে ধরল। বললাম তো ভুল হয়েছে, দরকার হলে কয়েকটা চট দাও, তা না হলে কানটা মলে দাও, যা মন চাই করো। আচ্ছা ঠিক আছে, আমাকে যে শাস্তি দেবে সেটাই মেনে নেব, সত্যি বলছি, তবুও কথা না বলে থেকো না। তুমি কথা না বললে আমি কার সাথে কথা বলবো? প্লিজ মা, রাগ করে থেকো না। ঈশানের মা কথা বলল এতক্ষণে, তোকে আমি কি বলেছিলাম, দিশাকে আর আমি এ বাড়িতে দেখতে চাই না, ওর মুখ আমি আর দেখব না। আর তুই কি করলি, কাউকে না বলে ঠিক বউয়ের কাছে চলে গেলি, ওকে বাড়িতে নিয়েও এলি, তোর বাবার থেকেও পারমিশন নিলি না, আর আমাকেও একবারের জন্যও বললি না। আমি সব বুঝি রে বাবা, বিয়ে করলে বই সব থেকে আপন হয় আর মা বাবা হয় বোঝা, তুই ভালো থাক এটাই আমি চাই, কিন্তু আমি দিশাকে আর এ বাড়িতে থাকতে দেব না, ওকে চলে যেতে বল, দরকার হলে তুইও চলে যা তোর বইয়ের সাথে, আমার কোনো আপত্তি নাই। মা কি বলছো এসব, কই যাব আমি? যেখানে মন চায়, যেখানে শুধু তুই আর তোর বউ থাকবে, আর কেউ থাকবে না, কেউ তোদেরকে কথা শোনাবে না, কেউ বকবে না। মা এইবারই লাস্ট, আর দিশা কোনো ভুল করবে না, যদি সে এইরকম বেয়াদবি আবার করে আমি নিজে ওকে ঘর থেকে বের করে দেব, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করলাম। সে সত্যি অনেক অনুতপ্ত, ও আমার কাছে অনেক কেঁদেছে, তোমার সাথে ফাইজলামি করে সে অনেক বড় ভুল করেছে, সে বুঝতে পারেনি, এবারের মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ মা। ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, ক্ষমা চাও মার কাছে। দিশার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, তার খুব খারাপ লাগছে, কেন বারবার সে এমন করছে। দিশা তার শাশুড়ির পায়ে পড়ল কিন্তু কোনো কথা বলতে পারল না, চোখের এক ফোঁটা পানি তার শাশুড়ির পায়ে পড়ল। তার শাশুড়ি দিশাকে ওঠালো। এই দিশা তুমি কাঁদছো কেন, চোখ মোছো? ও এমনই কিছু একটা বলতে কেঁদে দেয়, কোনো শাশুনি করতে পারছি না আমি। দিশা ঈশানের দিকে তাকালো। ওভাবে তাকিয়ে আছো কেন, আমি কি ভুল কিছু বললাম? এবারের মতো ক্ষমা করে দিলাম, পরবর্তীতে যেন এরকম না হয়, আমি তোমার গুরুজন হই, আমাদের সাথে তোমার ঠাট্টা করার সম্পর্ক নয়, আমাদেরকে সবসময় সম্মান ও শ্রদ্ধা করবে, মনে থাকবে? দিশা মাথা নাড়ল। ঈশানের মা ঈশানের কান ধরে এমন জোরে মলা দিল যে কানটা মনে হয় ছিঁড়েই গেল। কিভাবে তুই এটা করতে পারলি, আমার তুই ছাড়া আর কে আছে, তুই কোথায় যাবি, কেন যাবি আমাকে বলবি না, বউকে আনতে যাবি সেটা আমাকে বললে কি হতো? মা লাগছে তো, ছেড়ে দাও। লাগার জন্যই তো ধরেছি, আর তুই না বললি যা শাস্তি দেবে দাও। ঠিক আছে তাহলে কানটা ছিঁড়েই ফেলো, তখন সবাই বলবে অমুকের ছেলের কান নেই, তখন নিশ্চয়ই তোমার শুনতে ভালো লাগবে না। ঈশানের মা ঈশানের কান ছেড়ে দিল আর বলল,
তুই দিশাকে আনতে যাবি সেটা আমাকে বললে কি ক্ষতি হতো? অন্তত তোর বাবাকে বলতে পারতি, বা ইরাকে বললেও হতো। তুমি যদি না যেতে চাও তাই বলিনি। আমি যদি এমনটাই চাইতাম তাহলে তো তোকে বিয়ে করাতাম না, আমার আঁচলে বেঁধে রাখতাম। তোর বাবা কালকেই এ নিয়ে আমার সাথে কথা বলেছে যে দিশাকে তার বাড়ি থেকে আনতে হবে। আমি আরো বললাম সে নিয়ে চিন্তা তোমাকে করতে হবে না, ঈশান নিজে গিয়ে নিয়ে আসবে। তখন তোর বাবা বলল তোমার থেকে পারমিশন না নিয়ে সে জীবনেও দিশাকে আনতে যাবে না। কিন্তু কি হলো, তুই কাউকে না বলে একাই গিয়া নিয়ে আসলি। ঈশান তার মায়ের কোলে মাথা দিয়ে শুল আর বলল, সত্যি আমি অনেক বড় ভুল করেছি মা, জীবনেও এই ভুল আর হবে না, দেখে নিও। আর যদি আবার এইরকম কোনো ভুল করি তাহলে আমাকে শাস্তি দিও, কিন্তু কথা বলা বন্ধ করবে না, তাহলে কিন্তু আমি দম ফেটে মরে যাব। কি বলছিস এসব, এসব কথা মুখে আনবি না খবরদার। তোরা কি আজ ঘুমাবি না? দিশামা রুমে যাও, ঈশান তুইও যাম। বাবা আজ আমি মায়ের কোলেই ঘুমাবো, তোমরা চলে যাও সবাই। তোর বউ আবার রাগ করবে, যা ঘরে যা। রাগ করবো কেন? সেই কথা বলেই দিশা রুমে চলে গেল। ঈশানের মা বলল, তোর বউ কিন্তু রাগ করে চলে গেল, যা ঘরে যা। রাগ করে করুক, আজ আমি এখানেই থাকবো, তোমার কোলে ঘুমাবো, আমার চুলগুলো বুলিয়ে দাও। ঈশানের বাবা তাই রুমের ভেতরে যে সোফা আছে ওখানেই শুয়ে পড়ল, আর ঈশান তার মায়ের কোলে। তার মা আজ অনেক খুশি হলো, তার ছেলেকে নিয়ে সেই জন্যই তো তার গর্বের শেষ নেই। এরকম ছেলে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। দিশা রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু তার কিছুতেই ঘুম ধরছে না। তবুও ঘুমানোর চেষ্টা করল, কিন্তু সে এমন একটা খারাপ স্বপ্ন দেখল যার কারণে তার আর ঘুম আসলো না। সে উঠে বারান্দার দিকে গেল, চারিদিকে অন্ধকার আর নীরবতা। কোনো এক অজানা ভয়ে তার মন প্রায় সংকুচিত হয়ে আছে। এদিকে তার শুধু বারবার ঈশানের কথাটা মনে হচ্ছে, কারণ ঈশান যেভাবে আজ বলল যে আর কোনো ভুল ত্রুটি হলে তাকে সে নিজেই বাড়ি থেকে বের করে দেবে, দিশা ভাবতে লাগলো যদি হয়। সে ইচ্ছাকৃতভাবে না করলো, কিন্তু তার অজান্তেই যদি হয়ে যায় কি হবে তার? ঈশান কি সত্যিই তার সাথে এমন করবে? দিশা আনমনে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঈশান তাকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরল আর বলল, এভাবে এখানে দাঁড়িয়ে একা কি করছো? দিশা কোনো উত্তর দিল না। কি হলো? তবুও সে চুপ হয়ে আছে। ঈশান এবার দিশাকে ঘুরিয়ে তার মুখ করল। অন্ধকারে দিশা বা ঈশানের মুখ স্পষ্ট দেখা না গেলেও ঈশান বুঝতে পারল দিশা কাঁদছে। কি হয়েছে? দিশা ঈশানের প্রশ্ন এড়িয়ে গেল, তারপর বিছানায় গিয়ে শুল। কথা বলছো না কেন? ঈশান বুঝতে পারল দিশার মন খারাপ, তাই সে আর তাকে বিরক্ত করল না, দিশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হঠাৎ দিশা ঈশানের গলা ধরে কেঁদে উঠল। প্লিজ আমাকে তোমার জীবন থেকে আলাদা করিও না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ঈশান খুবই অবাক হলো, সে বুঝতে পারল না হঠাৎ দিশা এসব কেন বলছে। দিশা ঈশানের গলা আরো শক্ত করে ধরল। কি হয়েছে, কাঁদছো কেন? মৃত্যু ব্যতীত তুমি আর আমি জীবনেও আলাদা হব না, তবে সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি যেন মৃত্যুটাও একসাথেই হয়। হ্যাঁ সেটা তো আমিও চাই, কিন্তু হঠাৎ করে এসব কথা কেন বলছো? দিশার মনে হয় এতক্ষণে হুঁশ এলো, সে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। সে ঈশানকে দেখে অবাক হল। তুমি এখানে কখন এলে, ঘুমাওনি? ঈশান কিছু বুঝতে পারল না। দিশা এসব কি বলছে, কি হয়েছে দিশা, তুমি এতক্ষণে আমাকে দেখলে? আমি তো অনেকক্ষণ হয়েছে এসেছি। ও বুঝতে পারিনি, তুমি না মার ঘরে ঘুমাইছিলে? ঘুম আসতেছিল না তাই উঠে এলাম। আসলে কেন, মা আবার কি ভাববে? মা ঘুমাইছে, কিন্তু তুমি এসব কি বলতেছিলে? কই কি, কি লুকাচ্ছ দিশা? কিছু না। আবার মিথ্যা কথা বলছো? আমি আজ একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমি এই একই স্বপ্ন এক সপ্তাহ ধরে দেখছি। দূর মেয়ে, স্বপ্ন তো স্বপ্নই, তা কি দেখলে স্বপ্নে? আমি স্বপ্নে দেখি তুমি তানিয়াকে বিয়ে করছো, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। ঈশান সেই কথা শুনে চড়ে চড়ে হাসতে লাগলো। অন্য কোনো মেয়েকে যদি দেখতে তাহলে আসলেই সেটা ভাবার বিষয় ছিল, কিন্তু তানিয়া ইম্পসিবল, ওই পাগলটারে আমি বিয়ে করব? তার মানে অন্য কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছে আছে?
না না, সেভাবে বলিনি। আর অন্য কোনো মেয়েকে কেন বিয়ে করব? যদি করো সেটা পরে দেখা যাবে। তার মানে বিয়ে করবে? ঈশান দিশাকে জড়িয়ে ধরলো আর বলল, করতেই পারি। নিজের বিয়ে করা বউ যখন ঠিকভাবে স্বামীর যত্ন করে না, তখন তো সেটাই করতে হবে। দিশা ঈশানকে এক ঝটকায় ফেলে দিল। যা কর গিয়ে, এখনই কর। এখন কিভাবে করব? আর মেয়েই বা পাবো কোথায়? দিশা বিছানা ছেড়ে উঠে গেল। এই কই যাচ্ছ? সব ছেলের এক, কেউ ভালো না। ঈশান পিছু পিছু গেল।